কই গো, দাদার আসার কথা ছিল, সে এখন আসেনি? হ্যাঁ রে, আমরা তো সেই জন্যই সবাই অপেক্ষাতে আছি। বাচ্চাটা গেছে সেই কখন? ওই হাসপাতাল থেকে ছাড়াতেও তো সময় লাগে কিনা। মেজদি, একটা কথা বলে দিচ্ছি, দাদাকে এখন কড়া শাসন একদম চোখে চোখে রাখতে হবে, যাতে সে কোনো অনেজ অনিয়ম একদম করতে না পারে। হ্যাঁ ও বরজেটি, বরজেটি, অমিত দিদি শোনো না, আমার সমস্ত রান্নাবান্না হয়ে গেছে। তোমরা বলেছিলে না যে যে মেজেটুর জন্য অসুস্থ মানুষ, তো তাই বলেছিলে হালকা পাতলা রান্না করতে। আমার সব রান্না হয়ে গেছে, সব আমি গুছিয়েও দিয়েছি। মেজেটু আসবে আর গরম গরম ভাত দিয়ে পরিবেশন করে দেবে, ভালো হবে। আচ্ছা হয়েছে হয়েছে হয়েছে, জম মাসে কমও নেই কো। হ্যাঁ একদিন রান্না করেছে বলে না পেয়ে যাবি, কি না কি করছে, এক শাক করে দিচ্ছে। রূপ কথা কোথায় দেখেছো? দেখেছো তো বজ্জেটি, সব সময় তুমি আমারই দোষ দেখবে। আমি কিছু করি বা না করি সব দোষ আমার, কিছু করলেও দোষ, কিছু না করলেও দোষ। ঘরে আমি খেটে কুটে মরছি, তার তো কোনো দাম নেই। ওরা বাইরে খেটে আসছে না, তাই তার অনেক দাম। ইমন যত অন্যায় করুক, সব সময় এই সংসারে ইমন একেবারে সব্বে সব্বা, তারই একদম নাম গান হচ্ছে। নতুন দি যতই সেবা করুক কিচ্ছু হবে না। আর যতই ইমন মেজেটুকে নিয়ে আসুক, দাদাবার কথা না শুনে, তাও তোমরা সবাই মিলে ইমনেরই নামে ধন ধন করবে, আর ইমনই জয় হবে এই সংসারে। মিঠু, জানো তো যে যার কপালে খায়। দেখো আজকের দিনে আর এত ভাগাভাগি করো না, আমাদের তো কারো মন মেজাজ ভালো নেই, বুঝতেই পারছো। সত্যি তো, তোমার এত কথা বলার দরকার কি বাবু? সে তো আমি বুঝতে পারিনি তোমার এত কথা বলার দরকার ঠিকই। তোমাকে রান্না করতে বলেছে, তুমি রান্না করে দিয়েছ, চুকে গেছে, এত কথা বলার তো কোনো দরকার নেই। এবারে কেউ কোনোদিন তোমার সঙ্গে দুটো ভালো মুখে কথা বলেছে? তোমাকে বাড়ির বউ বলে একটু দাম দিয়েছে, তাহলে তোমারই বা এত যেচে কথা বলার দরকার কি আছে? আমি বুঝতে পারিনি। ও কি কথা বলছিস তুই ছুটকি? দেখ রূপকথা, ইমন যেমন এবাড়ির বউ, মিঠু তো তেমনি এবাড়িরই বউ। ঠিক কি বলছিস, আমরা কেউ তার সঙ্গে ভালো করে কথা বলি না? দেখো মেজদি, আমার চোখও আছে কানও আছে, আমি শুনতেও পাই দেখতেও পাই। না না, মিঠুর সঙ্গে তোমরা যে ব্যবহারখানা করো আমি সব দেখতে পাই। আমার নিজের ছেলের বউ বলে বলছি, সে যদি অন্যায় করে তাহলে আমিও তাকে শাসন করি, কিন্তু তা বলে একটু প্রশংসা করার মতো কাজ করলে, যদি দুটো ভালো কথা না বলো তাহলে তো। ও এই কথাগুলো তুই আমাকে শোনালি না রে ছুটকি। বেশ বেশ, ও ভালো, বেশ বেশ বেশ। শোনো মিঠু, তুমি না অনেক বড় কাজ করেছো, অনেক মহান কাজ করেছো। হ্যাঁ আমার ব্যাপারে যদি তোমার খারাপ লেগে থাকে, এই আমি ক্ষমা চাইছি তোমাকে। এ রাম 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 রাম, এসব তুমি কি বলছো বলছো, কি যে করো না তোমরা, এসব করে আমার পাপ বাড়াচ্ছো নাকি? আমার পাপ হবে না? না হবে নি, তুই হবে নি, তোমার পাপ হবে নি, পাপ হবে আমার, আমার আমার পাপের ভার একবারে পূর্ণ হয়ে গেল। যে নেজ কথা বললে কার যদি গায়ে লাগে তাহলে আমার কিছু করার নেই বাপ। আচ্ছা তুই এখন এই সমস্ত নিয়ে কেন পড়লি ছুটকি? একটা কথা ভেবে দেখ না, বাড়ির লোকের সঙ্গে কথা বলার সময় কেউ কি অত বুঝে শুনে হিসেব করে কথা বলতে পারে? পারে না তো। ও দিদি, দিদি গাড়ির আওয়াজ হলো না, ওরা এসে গেল কোথায়? এসে গেছে গো দিদি। মেজমামু এলো? তাই তো, আমি তো তাই শুনলাম। মা এগুলো বোধহয় ঢুকে পড়বে না, একটু বোধহয় ধীরে ধীরে আসবে না, অসুস্থ মানুষ, হ্যাঁ তাকে তো ধরে ধরে আনতে হবে। রনু কোথায়? রনু নামে দিকো? জানি না বড় মামি, বলতে পারবো না, আসলে আমি তো রনুর ঘরে ছিলাম না। তবে হ্যাঁ, কোন প্রাণী বা নিচে নামবে, কম অপমানটা তোকে সহ্য করতে হলো না। ইমনকে ওকে ছেড়ে দিল অপমান না করে, এটা কিন্তু একটু বাড়াবাড়ি হয়ে গেল। দেখো আফটারঅল মেজমামু রনুর বাবা, আর সব ব্যাপারে এই আমার আমার ব্যাপারটা আমার মনে হয় ইমনের একটুখানি ত্যাগ করা উচিত।
দেখো আস্তে আস্তে না ঠিক আছে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে রে ওইখানটা আগে বসা 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 হ্যাঁ বসা হ্যাঁ মেজো মামু আর কিন্তু কোনো অনিয়ম করা চলবে না, কথাটা মনে থাকবে তো? শোনো, তোমার উপর নজরদারের জন্য এই বাড়িতে আমি দু তিনজনকে ডেপুট করেছি। তোমার প্রতিটা মুহূর্তে প্রত্যেকটা মুভমেন্ট আমাদের সবার নজরে থাকবে, তা একদম অনিয়ম করবে না। যা বললাম আস্তে আস্তে ভালো করে মনে রাখো। ডাক্তার কি বলেছে জানো তো? ডাক্তার বলেছে একদম অনিয়ম চলবে না, নিয়ম করে থাকতে হবে, নিয়ম করে খেতে হবে, এতটুকু অনিয়ম করা যাবে না এখন আর। মেয়ে মামু তুমি তো আমাদের কথা শুনলে না, বলো কতবার বললাম যে আর কটা দিন ওখানে থেকে এসো। দেখো হসপিটাল মানে সেখানে ডক্টরসরা আছে, ট্রেন নার্সরা আছে, এখানে ওরকম ভাবে যত্ন আত্মীয় সেবা একদম ঠিকঠাক ভাবে যদি না হয় বলো, এটা তো একটা চিন্তার ব্যাপার না? দেখো ডাক্তার হওয়া আর ডাক্তারি পড়ার মধ্যে কিন্তু তফাৎ আছে। ডাক্তারিটা পাশ করতে হবে, তারপর তাকে অভিজ্ঞতা সঞ্চয় করতে হবে, তবে না? আমাকে নিয়ে তোমরা সবাই এত ভাবছো কেন আমি তো বুঝতে পারছি না। আমাকে নিয়ে ভাবার জন্য তো আমি নিজেই রয়েছি। দাদা কি বলছো, ভাববো না ভাববো না। তুমি সারা বাড়িটায় কি করে গেছো তোমার মনে আছে? আমরা ভয়ে ভালো করে খেতে ঘুমোতে পর্যন্ত পারিনি। কি কাণ্ড সেদিন হয়েছিল, বাপরে বাপ! এখন তো ভালো আছি রে বাবা, এখন আবার এসব নিয়ে কথা কেন? তাহলে বাবা তুমি আমার কথা রাখলে না, শেষে বাড়ি ফিরে এলে, এবং সেটা শুধু ইমন বলেছে বলে তো? কেউ বললো বলেই আমি চলে আসিনি রে বাবা, আমি নিজের ইচ্ছেতেই এসেছি। আমার শরীর ভালো আছে, ডাক্তার ছেড়ে দিয়েছে, চলে এসেছি। আমি খবর পেয়েছি বাবা, ডক্টর তোমাকে আজও ছাড়ত না যদি না ইমন রিকোয়েস্ট করত। ও ডক্টরকে গিয়ে বলেছে যে তোমাকে ও বাড়িতে নিয়ে এলে যত্নে রাখবে, ভালো থাকবে তুমি। হ্যাঁ বলেছি, কারণ বাবার যে বিপদটা ছিল সেই বিপদটা হসপিটাল কাটিয়ে দিয়েছে। তারপর হসপিটালের ভাড়া করা নার্সের হাতে সেবা নেওয়ার চাইতে বাড়ির লোকের হাতে সেবা নেওয়াটা অনেক বেটার। আর সেবা ব্যাপারটা যার ইচ্ছে থাকে বা মন থাকে তাকে ডাক্তারি পড়তে হয় না, সে ডাক্তারি পড়লেও ভালো সেবা করতে পারে আর না পড়লেও পারে। এই কথাটা বোধ হয় রূপকথাতে জানা ছিল না। তোমাকে মিন করে আমি এই কথাটা বললাম, তোমার মনে হলো কেন? তোমার নাম তো আমি উচ্চারণ করিনি। শুধু শুধু আমার সঙ্গে এরকম করে কথা বলছো কেন ইমন? নাম না উচ্চারণ করো, কিন্তু এই বাড়িতে ডাক্তার তো কেউ নেই, একমাত্র আমি ডাক্তারি পড়ছি, তাই তুমি আমাকেই মিন করেছো। আর এই কথাটা বুঝতে যতটুকু বুদ্ধির দরকার লাগে ততটুকু আমার আছে। তাহলে এখন আমি কি করতে পারি, কি বলবো বলো? সরি, ভুল হয়ে গেছে, শুধু নিজের মতামতটা জানিয়েছি বলে নিজের দোষ স্বীকার করে নিচ্ছি, কিন্তু কি করব, আই কান্ট হেল্প ইট। আমিও তো হসপিটালে ছিলাম, আমি তো দেখেছি মেজো মামুর কি অবস্থা হয়েছিল। তুমি ছিলে, তুমি যেমন ছিলে তেমন আমিও ছিলাম, এমন তো নয় যে তুমি একাই ছিলে। আচ্ছা ঠিক আছে, এখন যখন মেজো মামু বাড়ি ফিরে এসেছে তখন তো এসব কথা বলার আর কোনো মানেই হয় না। আচ্ছা ইমন না হয় বলেইছে যে দায়িত্ব নিয়ে মেজো মামুকে ভালো রাখবে, তার মানে তো এই নয় যে সব দায়িত্ব ওর শুধু একার। শোনো আমি একটা কথা বলি দাদা ভাই,
আজ যদি বাবা হসপিটালে থাকতো তাহলে ইমনকেও কিন্তু লোক দেখানোর জন্য হলেও বাধ্য হয়ে বাবার সঙ্গে সারাক্ষণ থাকতে হতো, তাতেও নিজের ইচ্ছে মতো কলেজে গিয়ে ক্লাস করতে পারতো না। বাবাকে বাড়ি নিয়ে এসেছি, এবার কলিদির উপরে দায়িত্ব দিয়েও নিজের ইচ্ছে মতো কলেজ যাবে আর ক্লাস করবে। অথচ সবার কাছে বুক ছিটিয়ে বলতেও পারবে যে দেখো বাবা বাড়িতে কত ভালো আছে, কত ভালো সেবা পাচ্ছে, আর তার সঙ্গে সঙ্গে তার নাম কেনা হবে সবার সামনে, সবাই বাহবা দিবে যে ইমন কত ভালো কাজ করছে। কিন্তু ইমন, তুমি যদি ভেবে থাকো যে তুমি যা যা করেছো সবটাই ঠিক আর বাকিরা ভুল, তাহলে কিন্তু তাহলে কি থামলে কেন বলো? কুসুম দোলা কুসুম।